আসসালামু আলাইকুম। খবর টিভি সংবাদে আপনাদের স্বাগতম। খবর পড়ছি হানিফ খান। নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জে পরিবার ভিত্তিক মানবিক সহায়তা কার্ড দেওয়ার জন্য উৎকোচ গ্রহণের অভিযোগে নেসারউদ্দিন নামে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করা হয়েছে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল হক হাসান মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভির নির্দেশে তাকে পুলিশের নিকট সোপর্দ করেন এবং ভুক্তভোগীদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পরিবার ভিত্তিক মানবিক সহায়তা কার্ড দেওয়ার জন্য সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগমের পক্ষে আটি ওয়াবদা কলোনি বৌবাজার এলাকায় জাতীয় পরিচয়পত্র নেওয়ার ক্ষেত্রে ভুক্তভোগীদের নিকট থেকে 100 থেকে 120 টাকা করে গ্রহণ করেন নেসারউদ্দিন। সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগম বলেন, আমি নেসারউদ্দিনকে দরিদ্র মানুষের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র নেওয়ার কথা বলেছি, কিন্তু কোনো ধরনের অনিয়ম করতে বলিনি। অভিযুক্ত নেসারউদ্দিন বলেন, জাতীয় পরিচয়পত্র নেওয়ার ক্ষেত্রে নারী কাউন্সিলর মনোয়ারা আপা আমাকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করার কথা বললেন, কিন্তু তিনি আমাকে টাকা নেওয়ার কথা বলেননি, তবে আমি আমার খরচ মেটানোর জন্য টাকা নিয়েছি। ধন্যবাদ খবর টিভির সাথে থাকার জন্য। খবর টিভির নিয়মিত নিউজ আপডেট পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। খবর টিভির সঙ্গেই থাকুন।